পানিহাটি আজাদহীন নগরে পানীয় জল না পেয়ে জলের পাম্প তালা বন্ধ করলেন এলাকাবাসী। নিশীদিন হসপিটাল অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লেস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। দীর্ঘদিন ধরে জল কষ্টে ভুগছেন পানিহাটি পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের আজাদহীন নগরের বাসিন্দারা, যে কারণে এলাকায় একটি রিজার্ভার তৈরি করা হলেও সমস্যার সমাধান হয়নি। এমনকি সমস্যার কথা বারংবার জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এবার স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জল প্রকল্পের পাম্পের ঘরে তালা লাগিয়ে দেওয়া হলো, দেখানো হলো, এইভাবেই এই বিক্ষোভ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে তাদের এই সমস্যা রয়েছে, জলের রিজার্ভার তৈরি হয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ করেন তারা। খুব জলের সমস্যা হচ্ছে, আর অনেকবার বহুবার আমরা কাউন্সিলরকে জানিয়েছি এই ব্যাপারটা, যে আমাদের জলের একটা ভীষণ সমস্যা চলছে। তো তারপর যাই হোক, এরকম একটা আমাদের এখানে বসানো জলের ট্যাঙ্ক করা হচ্ছে, সেই সময় তো আমাদের বলা হয়েছিল যে এটা যখন চালু হবে তখন আমাদের দোতলা অব্দি এমনি জল উঠে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে এটা চালু হওয়ার পর আমরা নর্মালি যে জলটা পেতাম সেটা থেকে আমরা বঞ্চিত। তো আমাদের একটাই ওনার কাছে যে আবেদন, যে আমাদের জলের ব্যবস্থাটা আমাদের ঠিক করে দাও। কার কাছে আবেদন? আমাদের কাউন্সিলরের কাছে। যারা যেই প্রকল্প, এই প্রকল্পটা যারা করেছে তাদের কাছে। কি বলছে কাউন্সিলর? উনি বলছে, উনি নাকি আজকে ওই কার কাছে বলেছে ইসে কোথায় আরেকজন যে আপনারা জানিয়েছেন কাউন্সিলর কি করছে? চুপ। আমরা চাইছি এটার সাথে আমাদের জলটা যুক্ত হবে। এর আগে যখন এইটার ব্যাপারে মিটিং হয়েছিল তখন বলেছিল যে আমাদের এতটাই জল পাবো যে তোমাদের দুতলা পর্যন্ত জল উঠবে। সেটা দুতলা কি, আমরা নিজেই কলে জল পড়ছে না, দুতলা তো পর দূরে আপনারা। অপরদিকে পানিহাটি পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্যামলী দেবরায় জানান, সমস্যা সমাধানের চেষ্টা হয়েছে কিন্তু সমাধান না হলেও তারা সমাধান সূত্র বের করার চেষ্টা করছেন। 27 নম্বর ওয়ার্ড না, আমাদের 35টা ওয়ার্ডে জলের সমস্যা, হয়তো আমার ওয়ার্ডে বেশি, যেহেতু এত বড় ওয়ার্ড জলের খুবই সমস্যা, এটা আমার অস্বীকারের কোনো জায়গাই নেই। এবার দীর্ঘদিন ধরে এই জলের সমস্যা বলেই আজকে এত বড় একটা রিজার্ভার, আর মানে আগে যে কাউন্সিলর ছিলেন তিনি করেছেন বা সবার সহযোগিতায়, তখন কমিটি যারা ছিলেন তারা সবাই জানেন, তখন পাড়ার লোকও অনেকেই ছিল, সবাই জানে এই জলের প্রকল্পটা করা হয়েছে জলের জন্য, 27 নম্বর ওয়ার্ডে পাওয়ার জন্য। তারপরে মানে সাইডে যারা যেসব ওয়ার্ড আছে তারাও পাবে, সেই জন্য মানুষের স্বার্থে এই কাজটা করা। এখন দেখা যাচ্ছে যে ওরা ওদের কথা জল পাচ্ছে না, সত্যিই পাচ্ছে না। আমি নিজেও দেখেছি পুজোর সময় আমি কম্পেশন করেছি ওনাদের কথাতেই। এবার আমি বলেছিলাম ফেরুল বাসকে, তো ওনারা পারেনি, হয়তো পয়সার সত্যি একটা লাগে, একটা পৌরসভাটা জমা দিয়ে কথা, সেটা ওরা আমার সাথে কথা বলে বললো করা যেত। কিন্তু ওরা বলছে না, বলছে এত বড় ট্যাঙ্কি জলের আছে, তার সত্ত্বেও এই ট্যাঙ্কির যে লাইন সেটা বাড়ি বাড়ি পাইপ লাইনের সাথে কানেক্ট নেই, সেটাই মেন যুক্ত করা হয়নি, সেটাই অভিযোগ। যে আপনি কি পৌর প্রশাসনকে জানাবেন বা চেয়ারম্যানকে জানাবেন বা বিধায়ককে জানাবেন? এর আগেও আপনারা হয়তো জানেন সুভাষনগরে জলের সমস্যা ছিল, সে নিয়েও ঝামেলা হয়েছে। আমি সিআইটিকে জানিয়েছি, চেয়ারম্যান একটা সমস্যা নিয়ে হয়েছে, আজকে আমার পাড়াতেও এই জলের সমস্যা আমি জানিয়েছি, তারা বলতে দেখছে ওনাদের আমার পাড়ার লোকেদের যে সমস্যা, ওনারা বলছেন যে জলের পাইপ হয়তো বসেনি বা জয়েন্টনি এমন কিছু একটা আছে, তারা আমার লোক এনে দেখতে হবে, যদি সেরকম সমস্যা থাকে পাইপ যদি বসাতে হয় আমি নিশ্চয়ই বসাবো, কথা বলে যদি জয়েন করার থাকে আমি নিশ্চয়ই করবো, আমার দিক থেকে যতটা করা সম্ভব আমি নিশ্চয়ই করবো। আমি কিন্তু কোনো সময় বলছি না যে আমি করবো না, আমি এসেছি এনাদের ভোটে, কারণ এনারা ওটা বলছি না, বলছি তাহলে জল জলটা যে পাচ্ছে না সেটা কেন, সেই কারণ কি কিছু জানতে পেরেছেন? পৌরসভার কোনো কাজ করতে পারবে না, সেটা কেএমডির আন্ডারে থাকে, এটা আপনারা ভালো করেই জানেন।
এবার যাই হোক, এত বড় ঝামেলা যখন হয়েছে আমি জানিয়েছি, ওনারাও ওনাদের দাবি পাইপ হয়তো বসেনি বা জয়েন্ট হয়নি, সেটা আমি নিশ্চয়ই দেখবো, নিশ্চয়ই করার চেষ্টা করবো যাতে মানুষ জল পায়। জল ছাড়া চলে, আমার বাড়িতেও জল আজকে বন্ধ, আমার বাড়িতেও কিন্তু জল পড়ছে না, আমার বাড়িতেও জল বন্ধ, তাহলে আমারও প্রয়োজন, সবারই প্রয়োজন জল, সকালও নেই। তা আমি চেষ্টা করবো ওনাদের কথা রাখার যাতে জলটা সমস্যাটা মেটে। ওকে, নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।